সঙ্গীতশিল্পী ঋদ্ধি ব্যানার্জি তিনি বিজেপি ছেড়েছেন, বিজেপি ছেড়ে দিয়েছেন। সঙ্গীতশিল্পী ঋদ্ধি ব্যানার্জি ইমেলে লিখেছেন, অনেকদিন আগেই বিজেপি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার নাম রাজ্য কমিটিতে কেন? তিনি বলছেন, বিজেপির প্রতি আমার মোহভঙ্গ হয়েছে, কমিটিতে আমার নাম রাখার ব্যাপারে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই আমার নাম বিজেপি রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হোক, বিজেপির প্রতি আমার মোহভঙ্গ হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ইমেল করে জানিয়ে দিয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। বিজেপি ছাড়লেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ইমেলে লিখেছেন, অনেকদিন আগেই আমি বিজেপি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার নাম রাজ্য কমিটিতে কেন রাখা হয়েছে? কমিটিতে আমার নাম রাখার ব্যাপারে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, আমার নাম বিজেপি রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হোক, বিজেপির প্রতি আমার মোহভঙ্গ হয়েছে। সুকান্ত মজুমদারকে ইমেল করে জানিয়ে দিয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। বিজেপির থেকে একের পর এক নেতা নেত্রী বেরিয়ে যাচ্ছেন সাম্প্রতিককালে, বিগত কয়েক মাসে। তাতে নতুন সংযোজন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে যোগদান করেছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আপনি কি কারণে ছেড়েছেন সেটা আপনি দু তিন লাইনে লিখেছেন ইমেলে, আমাদের যদি একবার ব্যাখ্যা করেন কেন মোহভঙ্গ হলো বিজেপির প্রতি। নমস্কার, প্রথমে সবাইকে নমস্কার জানাই। দেখুন, মূলত আমি শিল্পী এবং আমার শিল্প চর্চাটাই আমার কাজের জায়গা। 2020-তে যখন বিজেপিতে জয়েন করেছিলাম তখন একটা ভেবে হয়তো ভাবনা ছিল, তারপর আস্তে আস্তে 2020 পুজোর পর থেকে আমার একটা দূরত্ব, মানসিক দূরত্ব তৈরিও হয় বিজেপির সাথে, এবং আমার বর্তমানে কাজের যা করতে পারছি না, কারণ আমার দেশে বিদেশে অনুষ্ঠান, বড় একাডেমি, আর্কাইভ, নিজের শুটিং, নিজের বইয়ের কাজ, গবেষণার কাজ সব মিলিয়ে মিশিয়ে আমি আসলে ঠিক জাস্টিফাই করতে পারছি না। আর আমার, আমি যেহেতু বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করি, আমার মনে হয়েছে কোথাও যে বাংলা সংস্কৃতির সাথে আমাদের বঙ্গ বিজেপির সেরকম কোনো সম্পর্ক নেই। আমি যে হেরিটেজ নিয়ে কাজ করি, আমার মনে হয় যে যারা পলিটিক্যালি অ্যাম্বিশন, সেরকম কোনো মানুষকে ওখানে এনে আমাকে মুক্তি দেওয়াই উচিত, কারণ মধ্যখানে তারা আমার সাথে কথা না বলেও আমার নামটি রাজ্য কমিটিতে দিয়েছিলেন, এবং আমি তো একটি পলিটিক্সের মানুষ নই, আমি একেবারে শিল্প জগতের মানুষ। সেই জন্য আমি এটা মানে মৌনং সম্মতির লক্ষণং যাতে না হয়ে যায়, আমি একেবারে চিঠি দিয়ে সেখান থেকে নিজেকে উইথড্র করে নিলাম। সুকান্ত মজুমদারের সঙ্গে কি আপনার সরাসরি কথা হয়েছে? সুকান্ত বাবুর সাথে এই মানে যখন আমি চিঠি দিয়েছি তখন সরাসরি হয়নি, তার আগে নিশ্চিত হয়েছি। উনি অধ্যাপক মানুষ, আমারও পূর্বতন পেশা ছিল অধ্যাপনা, আমাদের পেশার একটা মিল আছে, সুতরাং সেখানে নিশ্চয়ই কখন কথা হবে। সবার সাথেই আমার কথা হয়, সবার সাথেই আমার বন্ধুত্ব আছে, বন্ধুত্ব থাকবে, কিন্তু আমি এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে উইথড্র করে নিলাম। আগামী দিনে নতুন কোনো প্ল্যাটফর্মের কথা ভাবনা চিন্তা করছেন? না না না, একেবারেই না, একেবারেই না। আমি দেখলাম যে সবার সবকিছু জায়গা নয়, স্বয়ং রবীন্দ্রনাথও যদি ভুল করে ভুলের মানে ত্রুটিটাকে স্বীকার করে নিয়ে নিজেকে উইথড্র করে নিতে পারেন, আমরা তো খুবই নগণ্য মানুষ। হ্যাঁ, সুতরাং আমার যে জায়গাটা কাজ করার, আর বললাম যে আমি যে বিষয় নিয়ে কাজ করি দেশে বিদেশে, আমি সেই বিষয়ে পায়োনিয়ার আর্টিস্ট, সুতরাং আমার দায়িত্ব অনেক বেশি, হ্যাঁ সেটা নিয়েই আমি পুরোপুরি একদম ডুবে আছি কাজে, এবং আমার একাডেমির এত ছাত্র ছাত্রী, আমাদের আর্কাইভের কাজ, সবকিছুই আমাদের প্রচন্ড কাজের চাপ বেড়ে গেছে, সেই কারণে আমি মানে আমাকে সেই দিকটা অনেকটা আমাকে লক্ষ্য দিতে হচ্ছে। ধন্যবাদ, আমরা কথা বললাম ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পেশাগত কারণে, কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে তিনি সময় দিতে পারছিলেন না, এর পাশাপাশি বঙ্গ সংস্কৃতির সঙ্গে বঙ্গ বিজেপির যোগাযোগ নেই বলে তিনি মনে করছেন, সে কারণে তিনি বিজেপি ছাড়লেন।